আমার দ্বারা হলো না, ও ভীষণ জেদি, আমার কোনো কথাই শুনল না। শোনো, তুমি দাদাকে বোঝাও না। আমি ওনাকে কি করে ডাকব? ঠিক আছে, দাদা দুপুরেও তো কিছু খেলেন না, এখন কিছু খেয়ে নিন না। এই শহরটা মোটেই ভালো নয়, এই জন্য আমার বোনকে নিয়ে আমি গ্রামে ফিরে যাব। ফিরে যাবেন? কেন দাদা, কেন এরকম বলছেন? এখানে তো এরকম ছোটখাটো ঝামেলা হয়েই থাকে, তার জন্য আপনি শহরটা ছেড়ে দেবেন? আরে দাদা, এটা তো সাধারণ ঝামেলা। সাধারণ ঝামেলা? আজ কলোনিতে যেটা ঘটলো সেটা সাধারণ ঝামেলা? তোমার বিয়েতে তোমার বাড়িতে এসে তোমাদের দুজনকে আশীর্বাদ করে গেল ওই বয়স্ক লোকটাই ছিল, তাই না? হ্যাঁ, মাঝ রাস্তায় সবার চোখের সামনে ওনার মেয়েদের সামনে ওনাকে অপমান করে ওনার হাত পা ভেঙে চলে গেল, আর তুমি বলছো এটা সাধারণ ঝামেলা? হ্যাঁ, পুলিশ কমপ্লেনটা ভুল ছিল। পুলিশের কমপ্লেনটা ভুল ছিল? তুমি বলছো পুলিশের কমপ্লেনটা ভুল ছিল? কারোর ঘরে এসে গুন্ডারা লুটপাট করবে, মারপিট করবে, আর পুলিশ কমপ্লেন ভুল ছিল? কি কথা বলছো তুমি? এখানে থাকতে হলে এখানে যা কিছু ঘটছে চুপচাপ দেখে যাও, কিছু বলা যাবে না। দেখুন দাদা, আমি এখানে একটা ছোট গ্রাম থেকে এসেছি, অনেক কষ্টে লোন নিয়ে কলেজে ক্যান্টিন খুলেছি, আর এই ঘর বানিয়েছি, সবে এই নতুন সংসার পাতলাম, আমি এই ঝামেলায় পড়তে চাই না। তার মানে তুমি লক্ষ্মীকে নিয়ে এই নরকে থাকবে? আমার এই নরকের সাথে কোনো লেনদেন নেই। কেন, আমরা মানুষ না? কোথায় ঝগড়া হয় না? কেন, আপনাদের গ্রামে হয় না? আমাদের গ্রামে ঝগড়া হয় না। আরে কি বলছেন দাদা! ঐশ্বর্য, ঐশ্বর্য তুই বল, তুই যখন কলেজে যাস কত ছেলে তোর পেছনে লাগে, তাই বলে তুই কলেজ ছেড়ে দিয়েছিলি না তোর ডিগ্রি পুরো করেছিলি? আর কি বলবো, মার্কেট এলাকায় রোজ মারপিট হয়, রোজ গুন্ডাগিরি হয়, তা বলে কি লোকে ব্যবসা করা ছেড়ে দিয়েছে, যাতায়াত বন্ধ করে দিয়েছে? চুপচাপ থাকাটাই ভালো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এই শহরে থাকতে গেলে এসব সহ্য করা কোনো ব্যাপার না। একটা গুন্ডার বিরুদ্ধে রুখে দাঁড়ালেই উল্টে আমাদের উপরেই বিপদ এসে পড়বে। দাদা আমি বুঝতে পারছি, আমার এই কথাগুলো আপনার ভালো লাগছে না। আপনি আপনার বোনের চিন্তা করছেন, তাই না? ওর কোনো সমস্যা হবে না, আমার উপর ভরসা রাখুন। লক্ষ্মী, তোকে এই শহরে ছেড়ে যেতে আমার ভয় লাগছে, তোকে আমার সাথে গ্রামে যেতে হবে। আমার কিছু হবে না দাদা, আমাকে রক্ষা করার জন্য ও আছে না? আমার কথাটা বুঝো। তুমি ভাই পেয়ে না অমিত, তোমার বোনকে আমরা দেখব। দাদা লক্ষ্মী, আমি তো দাদা। দাদা, লক্ষ্মী বল তোর কি হয়েছে? দাদা আমি এক মিনিট গ্যাসটা বন্ধ করে আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বোন বল। বল দাদা। কিরে তুই কেমন আছিস? আমি একদম ভালো আছি। আর জামাই কেমন আছে? ও ও ভালো আছে দাদা। তুই সময় মতো খাওয়া দাওয়া করছিস তো? ডাক্তারের কাছে গিয়েছিলি? তোর কোনো অসুবিধা হয়নি তো?
কিছু না, ও আমার খুব যত্ন নেয়। তুমি তুমি চিন্তা করো না, ঠিক আছে? তুমি চিন্তা করো না, ঠিক আছে? আমি পরে ফোন করব। ঠিক আছে লক্ষ্মী, তুই ফোনটা রাখ। জানি না ও কি ভাবছে এখন, কিন্তু তোর ওকে এভাবে একা ফেলে আসাটা ঠিক হয়নি। আমি যেটা স্বপ্নেও ভাবিনি সেটাই ঘটে গেছে ভাই। কি হয়েছে? গড়বড় হয়ে গেছে। বল কি হয়েছে। আমি নিজের মুখে বলতে পারবো না। আরে বলবি কি না? এই রে এটা পড়। ভিসা এসছে। আমি ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করতাম যাতে আমার ভিসা তৈরি না হয়, কিন্তু বাবা জোর করে ভিসা বানিয়ে ছাড়লো। নরসিংহ, নরসিংহ, এই যে নরসিংহ। এই দাঁড়া, দেখো বাবা অমিত, একমাত্র ছেলেকে ছেড়ে থাকা আমাদের পক্ষেও খুব কষ্টের ব্যাপার। যদি একে মানুষই না করতে পারি তার বাবা মা হলাম কেন? সেই জন্য জমি জমা বেচে দুবাই পাঠাতে চাইছি। বলে কিনা যাবো না? না, সে তুমি যাই বলো, অমিতকে ছেড়ে আমি দুবাই যাবো না, যাবো না। দেখ এখনো তুই ছোট আছিস, পাঁচ বছর তাড়াতাড়ি কেটে যাবে, আমাদের দুজনের তো বয়স হয়ে গেল, কখন কি হয়ে যায় কে জানে। অমিত বাবা তুমি ওকে বোঝাও, তোমার কথাও নিশ্চয়ই শুনবে। এই কাকি তো একদম ঠিক বলেছে, বন্ধুত্বের জন্য 20 বছর পর্যন্ত আমরা একসাথে থাকলাম, ওই বন্ধুত্বের জন্য 5 বছর আলাদা থাকতে পারবো না। তুই যা, আমি যাব না। তোকে যেতেই হবে। আমি যাব না। তোকে যেতেই হবে। কাকি ওকে কবে যেতে হবে? কালকেই যাওয়ার কথা। সব রেডি হয়ে গেছে। লক্ষ্মী কি হলো? আমার মনে হলো যেন দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। এমন কিছুই না, তুমি শুয়ে পড়ো, ক্যান্টিনের কথা ভুলে যাও, ক্যান্টিন আমি ওকে দিয়ে দেব, শুয়ে পড়ো। লক্ষ্মী দাদার কথা মনে পড়ছে বুঝি? ওর কথা খুব মনে পড়ছে, খুব মনে পড়ছে ওর কথা। তুমি দাঁড়াও আমি দেখছি।